আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, আমার প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, তোমাদের অনলাইন ক্লাসে সুস্বাগত। আমার প্রিয় বনফুলের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের এই ক্লাসে আমি কাটা ফল আঁকা শেখাব। আমরা আপেল এবং আপেলের কাটা অংশ এটা এখানে দেখাবো। আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে ও শিখবে। তাহলে শুরু করছি আমরা কাটা ফল আঁকা। প্রথমে আমরা একটি সোজা এভাবে লাইন দিব এবং এখান থেকে আমরা এরকম নিচের দিক থেকে ঘুরিয়ে নিয়ে এসে এখানে মিলিয়ে দেব। ঠিক একইভাবে আমরা এখান থেকে এভাবে মিলিয়ে দেব। এখানে ফলের দানাগুলো থাকে, ঠিক আমরা এখান থেকে আরেকটা আঁকব। এখান থেকে এরকম নিচের দিকে বাঁকা করে লাইন দেব। নিচের দিক থেকে এখানে আরেকটা দিকে লাইন দিব। এরপরে আমরা পিছনে একটা অ্যাপেল আঁকব। আমরা ফলের বোটাটা আঁকব। এরপরে আমরা এখান থেকে যেভাবে বাঁকা লাইন দিব, এভাবে এখান থেকে ঘুরিয়ে নিয়ে আসব। ঠিক একইভাবে আমরা এখান থেকে এইভাবে ঘুরিয়ে নিয়ে আসব। এরপরে আমরা এখান থেকে একটি পাতা আঁকব। আমরা কিছু এরকম লাইন দিতে পারি। আপেলটি হলুদ কালার নিচ্ছি, আমরা আপেলের উপরে এই অংশটাতে একটু হলুদ কালার দিব। এরপরে আমরা আপেলের গায়ে লাল রং দিব। লাল রংটা দিব। এখানে একটু আমরা হলুদ কালার দিয়ে নেব। আর অ্যাপেলের বোটাতে আমরা ব্রাউন কালার দিব। এরপরে আমরা
এরপরে আমরা নিচে চুষে আলু দেব। লাইনগুলো পাশ থেকে আমরা এভাবে টেনে দিব। তাহলে আমার প্রিয় ছাত্র ছাত্রী বৃন্দ, আশা করি তোমরা কাটা ফল আঁকা শিখেছ এবং তোমরা আঁকতেও পারবে। আমাদের আঁকা এখানেই শেষ। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। মিন্টু বলা ছাড়।